সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো বৃষ্টি ভেসে আয় দিনে আবারও একটা লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে ক্লাসটা নিব ইংলিশ ফার্স্ট পেপার থেকে, এবং আমাদের বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়, ওনাকে নিয়ে মূলত আজকের আলোচনা। তো আলোচনার প্রারম্ভেই আমি যে বিষয়টা করতে চাই, ওনার বায়োগ্রাফিটা নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সামনে। মানিক বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ বেঙ্গলি নভেলিস্ট, উনি একজন বাঙালি ঔপন্যাসিক ছিলেন। হি ওয়াজ বর্ন অন 19th May 1908 ইন দ্য ডিস্ট্রিক্ট অফ শান্তাল পরগনাস ইন দ্য স্টেট অফ বিহার ইন ইন্ডিয়া। তিনি ভারতের বিহার রাজ্যের শান্তাল পরগনাতে 1908 সালের 19 মে জন্মগ্রহণ করেন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম দ্য মেদিনীপুর জেলা স্কুল ইন 1926। তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে 1926 সালে মাধ্যমিক পাশ করেন। And in 1928, he passed ISC, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করেন, উচ্চ মাধ্যমিক যেটা আর কি। He got admitted to the BSc course in mathematics at a presidency college, Calcutta, with the inspiration of his father. অর্থাৎ তার বাবার প্রবল উৎসাহের কারণে তিনি ম্যাথমেটিক্স বিষয়ে বিএসসি করার জন্য উনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ওনার বাবার উৎসাহে, মূলত ইন্সপিরেশন মানে উৎসাহ। ইন 1938 বন্দ্যোপাধ্যায় স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ দ্য হেড মাস্টার অফ ম্যানেজিং টিচার্স ট্রেনিং স্কুল। এবং 1938 সালে মানিক বন্দ্যোপাধ্যায় তার পেশা হিসেবে উনি ময়মনসিং হাই স্কুলে টিচার্স ট্রেনিং স্কুলের একজন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ডিউরিং এ শর্ট লাইফ স্প্যাম অফ 48 ইয়ার্স, অর্থাৎ 45 বছরের এই ছোট্ট জীবদ্দশায়, প্লেগড সিমুলটেনিয়াসলি বাই ইলনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, হি প্রডিউস 36 নভেলস অ্যান্ড 177 শর্ট স্টোরিজ। অর্থাৎ তিনি এই অল্প বয়সে, অর্থাৎ মাত্র 48 বছর উনি বেঁচে ছিলেন, এবং উনি এই সময়টাতে মূলত উনি 36টি উপন্যাস এবং 177টি ছোট গল্প রচনা করেন। অ্যান্ড হিজ ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড পদ্মা নদীর মাঝি, দ্য বোটম্যান অন দ্য রিভার পদ্মা, অর্থাৎ পদ্মা নদীর মাঝি তার আবহমান গ্রাম বাংলার মানুষের, অর্থাৎ পদ্মাপাড়ের যে জেলেদের জীবন বৈচিত্র্য সেটা তার ওই উপন্যাসে তুলে ধরেছেন তিনি, এবং সেটা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল এবং এখনও তার প্রভাব বিদ্যমান। যেটা 1936 সালে এই সময়টাতে, অর্থাৎ 1936-এ প্রকাশিত হয়। অ্যান্ড পুতুল নাচের ইতিকথা, দ্য পাপেটস টেল 1936, শহরতলি 1948, অ্যান্ড চতুষ্কোণ 1948, অর্থাৎ 1948 সালে প্রকাশিত হয়। হি ডাইড অন 3rd December 1956 ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে উনি 1956 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ছিল তার বায়োগ্রাফি। তো তার এই বায়োগ্রাফির উপর বেসিস করে আমরা যে জিনিসটা করবো, তার বার্থ, তার জন্মটা লিখবো, এখানে ইনস্টিটিউট বা প্লেস, অর্থাৎ সে জায়গাটা সেটা, আর এখানে ইয়ার বা টাইম সময়টা সেটা, সাল টাল যেটা আছে ওটা। তো আমরা এটা লিখতে চেষ্টা করব। এখানে যেখানে জন্মগ্রহণ করেন হচ্ছে সেটা হচ্ছে শান্তাল পরগনা, যেটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি। শান্তাল পরগনাস কত সালে জন্মগ্রহণ করে সেই সালটা আমরা দিয়ে দেবো, যে জায়গায় জন্মগ্রহণ করেছে আমরা সেটা লিখেছি, কোথায় জন্মগ্রহণ করে আমরা সেটা লিখবো। পরগনাস আমরা এটা এটা কিন্তু ইন দ্য ছোট করে দিব, ইন্ডিয়া স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, জায়গার স্বল্পতার জন্য একটু হিজিবিজি হয়ে গেল, এর জন্য দুঃখিত। 19th May 1900
माध्यमिक परीक्षा दें कोथाय मेदिनीपुर जिला स्कूल थेके जिला स्कूल मेदिनीपुर जिला स्कूल एखे दिए दिल जैगार स्वल्पता एक दुखित आगे यहाँ 1926 एखे हमें इन बसाय दीब और एखे आई एस सी एग्जाम जेटा क्रॉस इन्स्टिट्यूट चेहरे क्रॉस सो हमें एखे किचू लिखब ना एखे किचू लिखब ना एंड एखे जो करब इयर बाय टाइम ये हे 28 तो मृत्युबरण करें जेटा सरि आई एस सी एग्जाम जेटा अर्थात इंटरमिडिएट परीक्षा उत्तीर्ण हन से कत साले इन 1928 प्रिय शिक्षार्थी প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করেছি উনি বাংলাদেশের একজন উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন সাহিত্যের আকাশে তো আমি একটু রিক্যাপ করব এখানে শুরুতে ইভেন্ট ছিল ইনস্টিটিউট প্লেস ইয়ার বাই টাইম ছিল এখানে বার্থ মানে সান্তাল পরগনাস ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের সান্তাল পরগনায় উনি জন্মগ্রহণ করেন কত সালে টাইম ইয়ার যেটা এই 19th May 1908 এরপরে হচ্ছে এন্ট্রান্স এক্সাম মেদিনীপুর জেলা স্কুল থেকে উনি কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এটা কত সালে ইন 1926 এখানে 1926 অর্থাৎ 1926 সালে আর এখানে আইএসসি এক্সাম এটা ইনস্টিটিউট বা জেলার এখানে ক্রস চেয়েছে কিছু চাইনি সো আমরা এখানে কিছু লিখবো না এটা কত সালে ইন 1928 তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা আগামী দিন নতুন কোনো টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলে